আরে না রে ভাই না আমি তো অনেক আগে বিদায় নিতে ভার্সিটি থেকে আরে কালাদা তুমি আমাদের কি হয়েছে আমার সাথে যেতে হবে আরে চলো আরে আরে চলো Nonsense. Gari back karo. Madam, আমাদের গাড়ির ব্যাগ গেছে আপনার আছে আপনি ব্যাগ করুন ইডিয়েট কামাল ভাই একটা পুচকে মেয়ে আপনাকে অপমান করবে আমাদের সামনে আমরা কি উচিত শিক্ষা দেব কি চান আপনারা কমল ভাই কমল ভাই রেস্টে আপনি গিয়েছিলাম পরীক্ষার ফল বেরিয়েছে আপনি কমল ভাই ফার্স্ট ক্লাস ফার্স্ট এবার মিষ্টি খান ভাই খাবো আগে আমাকে এই খুশির খবরটা কিন্তু দিতে হবে কাকে কমল ভাই আমার বাবাকে চলো চলো বাবা বাবা ইউনিভার্সিটির একদল ছেলে আর ওদের লিডার কামাল রংবাজ তাই রং ছিটিয়েছে আমাকে ইনসাল্ট করেছে আগেই তো বলেছিলাম আজ র‍্যাগ ডে বাবা তুমি ভিসিকে ফোন করো ওই ছেলেটাকে ইউনিভার্সিটি থেকে বের করে দাও দেখ রে মা আমি তোর বাবা কিন্তু ইউনিভার্সিটি তো আমার বাবা না যে আবদার করলেই শুনবে দেখো বাবা তুমি যদি এর হাস্তনাস্ত না করো তাহলে গুলি মেরে ওই ছেলেটার খুলি উড়িয়ে দেব হ্যাঁ এমালি ইয়েস স্যার মা আমরা মেয়েটাকে নিয়ে কি ফ্যাসা দিই না পড়লাম মেয়ে বড় হয়েছে স্যার স্বামীর ঘরে যাওয়ার সময় হয়েছে স্বামীর ঘর বাবা বাবা কামাল মা ডাক্তার বাবা কেমন করছিস ডাক্তার স্যার এই ওষুধগুলো সময় মতো খাওয়াবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ঠিক আছে বাবা তোর পরীক্ষার কি খবর আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি বাবা 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 তুমি অমন করছো কেন বাবা কামাল তোর মা রইল তুই তাকে দেখিস বাবা বাবা শোন তুই এই এক্ষুনি আফতাব হোসেন চৌধুরীকে একটু খবর দে বাবা আফতাব হোসেন চৌধুরী কে গুলশান থানার পেছনে বাসা তুই এক্ষুনি যা বাবা আমি তোমার বাবার বন্ধু তোমার বাবা আর আমি একই সঙ্গে চাকরিতে ঢুকেছিলাম কলকাতায় তারপর পার্টিশন হলো দুজনই অপশন দিলাম ঢাকা এলাম কিছুদিন পর আমি চাকরি ছেড়ে ব্যবসা ধরলাম আর তোমার বাবা কলম পেশে কেরানি রয়ে গেলেন সারাটা জীবন অভাবে অনটনে তবু মুখ ফুটে কারো কাছে কোনোদিন তিনি সাহায্য চাননি গত ২০টি বছর ব্যবসার কাজে দেশের বাইরে ছিলাম সিঙ্গাপুর নেপাল কুয়ালালামপুর বহুদিন তোমার বাবার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই এমনকি তোমাদের বাড়ির ঠিকানাটা পর্যন্ত আমি জানি না গত বছর ঢাকায় এসেছি
হঠাৎ তোমার বাবার সঙ্গে পথে দেখা, কার্ডটা দিয়েছিলাম, কিন্তু সব কথা বলার সময় ছিল না। এক্ষুনি তোমাদের বাড়িতে আমাকে নিয়ে চলো, চলুন। বাবা, এই তো সেই কামাল। কামাল আমার বন্ধু শওকত হোসেন চৌধুরীর ছেলে, আমি ওদের বাসা যাচ্ছি, শওকত খুবই অসুস্থ। কি দেখতে এলেন, সবই যে শেষ। তোমাকে চাকরি দিলাম বলে তুমি ভেবো না যে তুমি কর্মচারী আর আমি মালিক। আজ তোমার বাবা নেই, জানবে তার জায়গায় আমি আছি। দুর্দিনে আপনি আমাকে যে সাহায্য করলেন তা আমি কোনোদিন ভুলবো না। আমিও ভুলবো না যে দুর্দিনে আমি তোমাকে পেয়েছি, যে দায়িত্ব দিলাম তা যদি পালন করতে পারো আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি কথা দিচ্ছি, আমি পরিশ্রম করতে কখনোই পেছপা হব না। এখন তাহলে আই উইশ ইউ সাকসেস মাই বয়। আরে থাক 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 বাবা, থাক থাক, আমি আসি। স্যার, চা বাগানে গন্ডগোল, ওকে পাঠানো কি ঠিক হলো? আলি, তুমি তো আমার সবকিছুই জানো। কামালকে যাচাই করে দেখছি, লেখাপড়া শিখেছে সত্যি, কিন্তু কতটুকু উপযুক্ত হয়েছে তা আমার জানা দরকার। বাবা, তোমার এসব খামখেয়ালিপনা আমার একটু ভালো লাগে না। কি হয়েছে মা? যে আমার দুচোখের বিষ তাকে কিনা। আজ যে দুচোখের বিষ, কাল সে তো দুচোখের মনিও হতে পারে। পার করে দেবে বুঝি? সুয়ারি পার করে দি, পয়সা পাবি। পয়সা প্যান সাত পারা বাবু লোক অফিসার হয়, ওরা মাগনায় সব কাম বাগিয়ে নিতে চায়। কে পার করে দেবে না? পয়সা দেবে পয়সা? আরে বাবা, দেবো দেবো, এক টাকা দু টাকা যা লাগে দেবো। আ বাবু আও, সওয়ার হয়ে যাও, চুটকি বাজিয়ে পার করবে আমার ভাঙা নাও। বাবু, তুই তো বহুত ভালো আদমি আছিস। কি করে বুঝলে? অন্য কোন বাবু হলে এতক্ষণ পিটাই হতো। কোথায় যাবি বাবু? মির্জাপুর ম্যানেজারের বাংলায়। বাংলা তো ফাঁকা, ম্যানেজার গায়েব। কেন? আমরা যত চা বাগানে কুলি আছি সবার থেকে হপ্তার টাকা কেটে নিত বদমাশ ম্যানেজার। সব কুলি কাম বন্ধ করেছে, বাগানের মালিক চিঠি পাঠাইছে, বাস চাকরি খতম। শুনলাম নতুন ম্যানেজার আসতেছে। আমি তোমাদের সেই নতুন ম্যানেজার। মাইয়া,
বাবু না তোর কাছ থেকে টাকা নেবে না আরে এই শোনো এই তোমার টাকা নিয়ে যাও আরে বাংলাটা কোন দিকে বলে যাও ওই দিকে বাবু কারামত সাহেব আছে কোন টিলা বাবু আপনি অপেক্ষা করেন আমি ডাকিয়া লিয়ে আসি শুন তুই মালগুলো নিয়ে ভেতর রেখে দে তোমার বউ এইবারে তোমাকে করবে কাবু গিভ এন্ড টেক টিলা বাবু তোমার বউ তোমাকে করবে এবার কাবু ওয়ান্ডারফুল এসো তোমার জন্য আমি ভিটামিন এনেছি আরে কি করছেন আজ ওরা একদিন আরে লোকটা তো মরে যাবে তুমি কে আমি আমার স্বামীকে শাসন করছি তুমি কে আমি আমার নাম কামাল হোসেন ঢাকার থেকে আসছি নতুন ম্যানেজার আসসালামু আলাইকুম নতুন ম্যানেজার আরে বউ আমার বস পায়ে ধরে সালাম করো আর আরে কি করছেন না না বাধা দেবেন না স্যার স্বামী ভক্তির নমুনা তো দেখতেই পেয়েছেন এবার একটু বস ভক্তি করো ঠিক আছে হয়েছে চল চল তাড়াতাড়ি বাড়ি যাও গেট আউট রাতে হুসনি মজা আমার বউ স্যার পাগল স্যার না না খুব ভালো মানুষ আসুন স্যার চলুন স্যার সরি স্যার গাড়ি পাঠাতে পারিনি চার দিকে অব্যবস্থা ড্রাইভার বেটা না বলে শ্বশুর বাড়ি চলে গেছে আমি একা টিলা বাবু বউ সামলাবো না বাগান সামলাবো সবকিছু সামলাবার জন্যই তো আমি এসছি পারবেন না স্যার ভদ্রলোকের ছেলে কেন বেঘরে প্রাণটা হারাবেন কুলিরা সব খেপে গেছে চান্স পেলেই বোজালি মারে বোজালি মারার চান্স ওরা পাবে না কি যে বলেন স্যার দিনের বেলায় ওদের জন্য ঘর থেকে বেরোনো দেয় আবার রাতেও আরেক নতুন উৎপাত কিসের উৎপাত পেতনি স্যার পেতনি ডাকিনি চোগিনি শত শত নাগিনি আমি নিজে চোখে দেখেছি স্যার জলার পাড়ে কবরের ধারে নেচে বেড়ায় গান গায় তাই নাকি আচ্ছা দেখা যাবে ওটা কি জলার ধারে পেতনি বলেছিলাম না আগে যোগিনি যাবেন না স্যার যাবেন না স্যার গভীর রাত স্যার চাপ বাবা লোকটা বেঘরে প্রাণ হারালো
তুমি বাবুজি কি ব্যাপার না না কিছু না আমাকে মাফ করিয়ে দে বাবুজি ওঠো তুমি তো কোনো অপরাধ করনি মিতুয়া মিতুয়া বস্তিতে কি হয়েছে টিলাবাবু ও কিছু না শুনলাম একটা ছেলেকে সাপে কামড়েছে সাপে কামড়েছে আর কিছু না ২০ বছরের অভিজ্ঞতা কত দেখলাম সাপে কামড়ায় কেউ বাঁচে কেউ মরে চলুন আমার সঙ্গে বলেন কি স্যার ২০ বছরের অভিজ্ঞতা কোন ম্যানেজারকে দিনের বেলায় কুলি বস্তিতে যেতে দেখিনি প্রেস্টিজ থাকবে না যাবেন না স্যার যাবেন না স্যার যাবেন স্যার চলুন স্যার কি হয়েছে সাপে কেটেছে আমার ভাইটা বাঁচবে না সাপ ডাক্তার ডাকুনি ডাক্তার ডাকিয়ে কি হবে বাবু সাহ হায়া ফুরাই গেছে এখনো বেঁচে আছে যদি ডাক্তার ডাকো বাগানে ডাক্তার বউ বাচ্চা নিয়ে বেড়াতে গেছে সাহাব হাতুরে ডাক্তার আমাদের ডাকে আসবে না সাহাব আসবে না চলুন তো দেখি ডাক্তার আক্কেলানি সর্বরোগ বিশারদ যম রাজার ভাই শ্রীমঙ্গল স্লেট ইট ইজ আ ফ্যাক্ট নো ইট ইজ নট ফ্যাক্ট হারাম দাদা আস্তকে খেয়েছি তোর বাপ দাদার নাম বলিয়ে আপনি সে হাতুড়ে ইট ইজ ফ্যাক্ট সাপে কাটা রুগী ভালো করতে পারবেন আই এম আ ডাক্তার ইট ইজ ফ্যাক্ট তবে আপনি উজার কাছে যান ইঞ্জেকশন দিতে পারবেন তো অ্যান্টিভেনাস হ্যাঁ ইন টু বিনাশ আমি কেন আমার বাপ দাদার চৌদ্দ গোষ্ঠীয়ের নাম শুনে নেই ইট ইজ প্যাক্ট সাপে কাটা রুগীকে ওই ইঞ্জেকশন দিতে হয় টিলাবাবু হাসপাতাল থেকে আপনি ইঞ্জেকশনটা নিয়ে আসুন যান আল্লাহ আমার সঙ্গে চলুন অসম্ভব আমি যেতে পারবো না আপনাকে যেতেই হবে ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব নতুন সাহেব নতুন সাহেব নতুন সাহেব নতুন সাহেব টিলা বাবু কি ব্যাপার সালাম সাহেব সালাম বাবু সাহেব ইয়ে সব লড়কা লড়কি বহুত দিন বাদ তনখা পাইছে ওরা সাক করছে তোকে দুধ দিয়ে গাছল করাইবে আরে আরে দাও 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 তোমরা যে এতদিন পরে মাইনে পেয়েছো এটার জন্য আমি কিছু করিনি তোমাদের মাইনে পাওয়ার ব্যাপারে টিলা বাবু সব কিছু করেছে গোসল করালে ওকেই করাও না না বেবি স্যার মিথ্যে কথা বলছেন স্যার মিথ্যে কথা বলছেন স্যার মিথ্যে কথা বলছে ফেরেশতা কোনোদিন মিথ্যে কথা বলে না মিথ্যা কথা বলছিস তুই আরে না না শোন আরে কথা কাম চলে গেল চলে গেল ভালো
আরে তুমি আরে ভয় পেলি কেন সাহেব ভেতরে আছে ভেতরে যা যা লাইন ক্লিয়ার মিটুয়া বসো আরে বসো না হাতে ওটা কি পিঠে পিঠে ফুলুয়া নতুন জীবন ফিরে পেল আমাদের সবার মাঝে এসেছে নতুন জোয়ার তাই কেউ করেছে মিলাদ কেউ দিয়েছে লক্ষ্মী পুজো মিলাদে সিমি আপনার জন্য এনেছি মিটুয়া তোমাকে যতই দেখছি ততই অবাক লাগছে কখনো তোমার কথার মাঝে পাহাড়ি সুর আবার কখনো লেখাপড়া জানা বাঙালি মেয়ের মতো গুছিয়ে কথা বলো আমি বাঙালি লেখাপড়াও কিছু কিছু জানি কিন্তু গান গান তুমি কার কাছে শিখলে আমার মায়ের কাছে তোমার মা তার কবরের পাশে আমি রাত কাটাই কেন সতীত্ব বাঁচাতে আমার মা আজ কবর বাসেনি হয়তো খুব শীঘ্রই আমাকে ও মায়ের পাশে ঠাই নিতে হবে এসব তুমি কি বলছো মিতুয়া মেঘনার তীরে বাড়ি ছিল আমাদের বাবা মরে গেল মেঘনার ভাঙনে জমি বাড়ি সব তলিয়ে গেল গ্রাম সুবাদে এক চাচা কাজ দেওয়ার নাম করে আমার মাকে এখানে এনেছিল জান বাঁচাতে মা বাগানের কুলি হলো কিন্তু কিন্তু মান বাঁচাতে মা আত্মহত্যা করেছে মিতুয়া কেঁদো না আমি কথা দিচ্ছি আমি তোমার কোনো উপকার না করতে পারি তোমার অপকার কোনোদিন করব না বদমাস মাতাল ডগলু আমাকে বিয়ে করতে চায় আর সর্দার টাকা খেয়ে বিয়েতে রাজি হয়েছে কিন্তু ডগলুকে বিয়ে করা চাইতে আমার মরণও ভালো যদি ডগলু আমার ইজ্জতের উপর হামলা করে সেই ভয় আমি ঘরে থাকি না জলার পারে কবরের ধারে গান গেয়ে বেড়াই সবাই ভাবে পেতনি কিন্তু আপনি বলুন এভাবে বেঁচে থাকার চাইতে আত্মহত্যা করা কি ভালো নয় আত্মহত্যা করা পাপ মরণের কথা ভুলে তুমি কি বাঁচার স্বপ্ন দেখতে পারো না বাঁচতে আমি চাই কিন্তু বাঁচার জন্য অবলম্বন কোথায় পাবো মিতুয়া আমি যদি তোমার অবলম্বন হতে চাই ক্ষণিকের অবলম্বন আমি চাই না আমি সারা জীবনের কথা বলছি বিশ্বাস হয় না বিশ্বাস করে দেখো তুমি ঠকবে না তোমাকে আমার ভালো লেগেছে তোমাকে ভালোবাসতে ইচ্ছে হয়েছে তোমাকে আমি ভালোবেসেছি আমিও ভালোবেসেছি মিতুয়া তোকে জিন্দা ছাড়ব প্লাস ম্যানেজারের লগে তোর বদমাইশির বদলা নিচ্ছি কিস্তিতে লিয়ে তুহার বিচার করবে মেতুয়া ম্যানেজার উপরে উপরে সাদা মানুষ ভেতরে ভেতরে কালা মিতুয়া এটা ওর চোখের লালাচ
ম্যানেজার বেটা আমাদের মাইয়ার ইজ্জত নিয়ে খেলছে শোন সব কাল থেকে আবার কাজ কাম বল না কাজ কর্ম তোমরা কেউ বন্ধ করবে না না ম্যানেজারের হুকুম আমরা মানি না মানি না থামা তোমরা মিতুয়ার সব কথা আমি শুনেছি ওকে আমি ভালোবেসেছি এতে তো কোনো অন্যায় করিনি ন্যায় অন্যায় বোঝা যাবে তখন যখন দেখব মিতুয়াকে ভালোবেসে তুই বিয়া করেছিস ঠিক আছে তাই হবে আমি ওকে বিয়ে করব এবং কালি وعليكم السلام নটা বেজে গেছে অবশ্যই সময় হয়ে গেল সে কি কিছু তো খেলে না দুপুরে এসে একসঙ্গে দুজনে বেশি করে খাবো চলো আমাকে এগিয়ে দেবে তাড়াতাড়ি এসো কিন্তু আচ্ছা আচ্ছা মানিদা সাহেব এখানে কি চাস তুহামার কালিজার টুকরা সিনেলিসিস আমি তুহার জান কারিয়া নিবে কামালকে একটু খবর দে Yeah.
হ্যালো হ্যালো কামাল সাহেব হ্যাঁ বলছি শুনুন সালমা বলছি একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদ কি হয়েছে বলুন বাবার কালাতে হঠাৎ স্ট্রোক করেছে অবস্থা খুবই খারাপ হাসপাতালে নিয়ে গেল না জরুরি কথা আছে এক্ষুনি ঢাকায় চলে আসুন এক্ষুনি ঢাকায় কিন্তু শুনুন মানে আমি মানে আমি যা বলছি তাই করুন এক্ষুনি চলে আসুন আপনার সঙ্গে বাবার খুব দরকারি কথা আছে মিতুয়া এক্ষুনি আমাকে ঢাকায় যেতে হবে এক্ষুনি বেশ চলো না মিতুয়া আমি একাই যাব মানে একটা জরুরি কাজ পড়েছে দুদিন পরেই আমি ফিরে আসব তারপর তোমাকে নিয়ে যাব বেশ আমি তোমার পথ চেয়ে থাকব আমার কাছে এসো বাবা আমি আমি বেশ বুঝতে পারছি আমার সময় ফুরিয়ে এসছে আমার এত বড় ব্যবসা প্রতিষ্ঠান বিষয় সম্পত্তি সব কিছুর দায়িত্ব আমি তোমাকে বাবা ডাক্তার আঙ্কেল তোমাকে কথা বলতে বারণ করেছে কিন্তু মা এ কথা এতদিন বলা হয়নি হয়নি তাকে আজ বলতেই হবে মা 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 সালমা তোর যখন 3 বছর বয়স তখন আমার বন্ধু শওকত হোসেনের ছেলে এক কামারের সঙ্গে তোর বিয়ে হয়েছিল বাবা মা মা হে আমি কি শুনছি হ্যাঁ বাবা ধর্ম সাক্ষী রেখে শরীয়ত মতে সালমার সঙ্গে তোর বিয়ে হয়েছিল কিন্তু মা এই কথা তুমি এতদিন গোপন করে রেখেছিলে কেন কেন বলনি যে আমি বিবাহিত বলো মা বলো চুপ করে থেকো না কেন বলনি তোদের যখন বিয়ে হয়েছিল তখন তোর বাবা আর উনি একই সঙ্গে চাকরি করতেন চাকরি ছেড়ে উনি চলে গেলেন বিদেশে হলেন বিরাট ব্যবসায়ী তোর বাবা সবসময় বলতেন ছোটবেলার দুই বন্ধুর সেই ছেলে খেলাকে এতদিন পরে উনি হয়তো স্বীকৃতি নাও দিতে পারেন তাই আমি সব সময় ভুলে থাকতে চেয়েছি সেদিনের সেই ঘটনা ভুলতে চাইলে কি ভোলা যায় এ যে ধর্ম সাক্ষী রেখে আইন সঙ্গত বিয়ে মায়ার বাঁধন আইনের বাঁধন বাবা কামার তোমাদের বিয়ের কাবিন এখনো যে আমার কাছে আছে নায়েব নায়েব তুমি একে স্বীকৃতি দাও বাবা তুমি একে স্বীকৃতি দাও দাও কামার স্বীকৃতি দাও বিয়ের ছবি তুলেছিলাম আমি এই অ্যালবামটা দাও দাও ওকে দাও দাও আপনি তাহলে এসেছেন এসে কি পারি আমার বসের একমাত্র কন্যার সঙ্গে আপনার শিশু পুত্রের বিয়ে করাচ্ছেন দুলহা দুলহানের ছবি তুলবো নিয়ে চলুন হ্যাঁ নিশ্চয়ই চলুন 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 রেডি
আমার তো ছেলে নেই বাবা, ছেলে বলো জামাই বলো তুমি সব। বিষয় সম্পত্তির দায়িত্ব আমি তোমাকেই দিলাম, আর সেই সঙ্গে সালমাকে। তুমি সালমার স্বামী, তুমি ওকে স্বীকৃতি দাও বাবা, তুমি ওকে স্বীকৃতি দাও। তুমি সালমার উপযুক্ত স্বামী, তুমি ওকে গ্রহণ করো বাবা। আমি আমি সালমাকে আমি সালমাকে গ্রহণ করতে পারি না। কেন বাবা কেন? কামাল কেন বাবা কেন বল। এই কেনর উত্তর আমি তোমাকে দিতে পারবো না। আমি আমি জানি আপনি আমার উপর অসন্তুষ্ট, কিন্তু বিশ্বাস করুন আমি আজই জানলাম আমি বিবাহিতা, আপনি আমার স্বামী। আর আমি এও বিশ্বাস করি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহের। বাবা তুমি আমাদের দোয়া করো। বাবা কিছু বলছো না যে, একটা কিছু বলো বাবা। বাবা 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 কি রে কোথাও যাবি নাকি? হ্যাঁ মা, সিলেট। কি জানি বাবা, যা ভালো মনে করিস তাই কর। আমার বাবার কুলখানির চাইতেও সিলেটের কাজ যদি তোমার জরুরি হয় তাহলে যাও, বাবার কুলখানি হবে না না হোক। মুখে যে যাই বলুক না কেন, আসলে বাঙালি মেয়েরা অবলম্বন ছাড়া বাঁচতে পারে না। বাবাই ছিলেন আমার একমাত্র অবলম্বন, তাকে হারাবার মুহূর্তে তোমাকে পেয়েছি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, আমিও তোমার সঙ্গে যাব। আমাকে যেতেই হবে। যাবি তো, কাজের লোক তুমি। এর মধ্যে তোমার কাজের প্রশংসা শুনেছি, মিস্টার জন পর্যন্ত তোমার তারিফ করেছেন। এসব কথা তুমি কার কাছ থেকে শুনলে? আমি বলেছি স্যার, আপনার কাজের প্রশংসা এক মুখে বলে শেষ করা যায় না। যদি আমার পাঁচটা মুখ থাকতো স্যার। আলি সাহেব, স্যার
প্রশংসা শুনতে সবারই ভালো লাগে খেয়াল রাখবেন যেন বাড়াবাড়ি না হয় ওকে স্যার থ্যাংক ইউ স্যার আমার মনে থাকবে স্যার স্যার একটা সই দরকার স্যার ম্যাডাম আপনারও একটা আঙ্কেল ব্যাংকের টাকা পয়সা উঠাতে সবসময় কি দুজনেরই সই লাগবে নাকি ইয়েস ম্যাডাম স্যারের তো তাই নির্দেশ আঙ্কেল আপনার স্যারকে বুঝিয়ে বলুন আমার অনুরোধ সই তো এই ঝামেলা আমি থাকতে চাই না এখন থেকে স্যারের সয়ে ব্যাংকিং সব লেনদেন চলবে ওকে আলী সাহেব ইয়েস আপনার ম্যাডামকে বুঝিয়ে বলুন আমার অনুরোধ টাকা পয়সার ঝামেলায় আমি একা থাকতে চাই না ওকে স্যার তুমি ও কথা বললে কেন একটা গরিবের ছেলেকে অতটা বিশ্বাস করা ঠিক নয় তুমি গরিবের ছেলে হতে পারো কিন্তু বড় লোকের জামাতা আর আমার স্বামী তাই তো আজ আমি পরাধীন না মিথ্যে কথা ভুল কথা একটা মন গড়া ধারণা নিয়ে শুধু শুধু দুঃখ পেও না তুমি তোমার যখন খুশি যেখানে খুশি দিতে পারো তবে আমার একটাই অনুরোধ বাবার চলি সারাকে তুমি কোথাও যেও না বাবার প্রতি আমার যেমন কর্তব্য আছে শ্বশুরের প্রতি তেমনি তোমার কর্তব্য আছে কিন্তু তুমি গেলে আমি দুঃখ পাবো আর আমি দুঃখ পেলে বাবার আত্মার কষ্ট হবে তুমি যে আমাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন আমি আমি আসতে পারবো না মানে আমার এদিকে মেলা কাজ মানে আমি কিছুতে আসতে পারবো না আচ্ছা গো আচ্ছা এখন না পারলে দুপুরে খেতে এসো কিন্তু তোমার জন্য আমি নিজের হাতে রান্না করেছি ঠিক আছে আসতে চেষ্টা করব শোনো আমার দেরি হলে তুমি অপেক্ষা করো না খেয়ে নিও ওকে আসুন স্যার গতকাল আপনার শ্বশুরের চল্লিশা ঝামেলা শেষ হলো অনেক টাকা খরচ হয়েছে হিসেবটা একটু ওগুলো আমাকে দেখাবার দরকার নেই বাড়িতে দেখাবেন হ্যাঁ শুনুন আপনাকে যে বলেছিলাম সিলেটের টিকিটের কথা তো এনেছেন এনেছি স্যার এনি স্যার সে কি ট্রেন ছাড়ার মাত্র আধ ঘন্টা বাকি না আমি তো আর কথা শুনবে না সাপকে আমি বলবে না সাপ আমার স্বামী আমি স্বামীর বিহা করা স্ত্রী যে স্বামী বিহার রাত পয়াল স্ত্রীকে ফলিয়া চলিয়া যায় ও স্বামী স্বামী না 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 দাদা ও কথা তুই বলিস না সাপ আমার স্বামী আর স্বামী পায়ের নিচে আমার বেহেস আর বেহেসের পবিত্র ফুল আমার পেটে আছে সাদা সাদা আমি মা হাতে চলেছি সাদা পুলিশ চবুকে আটকে রাখতে পারে লাই জেল থেকে ভাগে এসেছি পালামুখী মিতুয়া আমি তুহার জান লিবে তুহার খুন দিয়ে আমার কালা দিছাম লাল করিবে ডগরু ডগরু মিতুয়াকে তুই মারিস না ওর গর্ভে সন্তান এক সাথে দুটোর জান দিবে নেই
অফিসে একটা ফোন করে দাও মা। হ্যালো, সে কি আপনি জানেন না? সাহেব তো সিলেট চলে গেছেন। সিলেট চলে গেছে, কখন ফিরবে তা বুঝেনি। কামালের বার মুখ মনটাকে আমি ঘর মুখ করতে পারিনি বৌমা। আমি আশা করেছিলাম তুমি পারবে। আমি পারিনি মা, সত্যি আমি পারিনি। কিন্তু তোমাকে যে পারতেই হবে বৌমা, আমার জীবন তো শেষ, তোমাদের জীবন তো সবে শুরু। মা গো, তুমি লেখাপড়া শিখেছো, তুমি বুদ্ধিমতী, আমি কি যদি আপন করে নিতে না পারো তাহলে তো তোমার নারীর জন্মই বৃথা। বল বল, আমার মিতুয়া কোথায়? চয়তান ডগরু, মিতুয়াকে ভোজালে ছুড়িয়া মারিয়াছিল, ও পাহাড় থেকে গড়িয়ে পানিতে ডুবিয়াছিল। আর মিতুয়া? আল্লাহ জানে মিতুয়া বাঁচিয়া আছে না মরিয়া গিয়াছে। খালি মিতুয়া না, তোহার জীবন থেকে চলিয়া গিয়াছে তোহার সন্তান, মিতুয়ার গর্ভের সন্তান। আমার সন্তান মিতুয়ার শেষ চিহ্ন বালা। না ভাবছি। কি? কিছু না, মানে অফিসের কথা খাচ্ছি। সাহেব আপনাকে সালাম দিয়েছেন। আসুন। আমরা একসাথে স্কুলে পড়তাম। কোনদিন তো আমাদের বাসা আপনাকে যেতে দেখিনি। বসের বাসায় বিনা কাজে যাওয়াটা কি ভালো দেখায় স্যার? বিনা কাজেও বান্ধবীর বাসায় মাঝে মাঝে যেতে হয়, আপনার বান্ধবী খুব জরুরি দরকার দেখেছে। খুব দরকার? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তাহলে যাই স্যার। গাড়ি নিয়ে যান। এসেছিস মুকুরি?
দেখতেই পাচ্ছিস। আর মা, এর কথাই বলছিলাম, আমার বান্ধবী দিলারা। ও আমার শাশুড়ি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাশুড়ির সামনে ঘুমটা দিস না তুই? মেয়ে বুঝি মায়ের সামনে ঘুমটা দেয়? তোমরা বসো, আমি চা পাঠিয়ে দিচ্ছি। আব্দুল, আব্দুল বস। তোর শাশুড়িটা যা ভালো না, একেবারে মাই ডিয়ার ফ্রেন্ড। ঠিকই বলেছিস, ফ্রেন্ড শাশুড়ি জুটেছে, কিন্তু আমার স্বামী ফ্রেন্ড হয়নি। বলিস কিরে, তোর স্বামীর মতো কাজের লোক কজন হয়? কিন্তু সতীনের ঘর যে ভালো লাগে না। সতীন জানিস না, আমার স্বামী যে আরেকটা বিয়ে করেছে। কাকে? ওর অফিসের কাজকে। কাজ কাজ, ওই কাজই আমার আরেক সতীন। দেখ। আচ্ছা দিলারা, তুই তো আমার অনেক আগে বিয়ে করেছিস, বলতে পারিস কিসের অভাব থাকলে স্বামীর স্ত্রীর দিকে মুখ ফিরে তাকায় না? বিশ্বাস। ঠিকই বলেছিস, ও যেন আমাকে সোলানা বিশ্বাস করতে পারছে না, আর আমিও যেন ওকে সন্দেহ করি। মরেছি শতভাগী, সন্দেহ ক্যান্সারের চেয়েও আরেকটা মারাত্মক রোগ। শুনেছি সময় মতো ধরা পড়লে ক্যান্সারও সেরে যায়, কিন্তু সন্দেহবাতীকে যদি একবার পেয়ে বসে আমি কি করব বলেতে? সময় থাকতে স্বামী রত্নাটিকে আঁচলে গেরো দে। আমার ভালোবাসার কমতি নেই, বিশ্বাস কর। শুধু স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা আর সেবা যত্নে সব স্বামী তুষ্ট হয় না। স্বামীকে তুষ্ট করতে হলে চাই রূপ আর যৌবন, দুটোই তোর আছে, নিজেকে উজাড় করে দে। শুন, আমি হেরে যাব তো। স্বামীর কাছে হার মানায় যে কি সুখ, তা সেই মেয়েই জানে যে হেরেছে। ভাবছিস কিরে, ওর কলার ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যা। কোথায়? এই চার দেয়ালের বাইরে, নীল আকাশের নিচে। বলো মা। শেষ পর্যন্ত তুই? এ আমাকে দেখতে হলো? রাগ করো না মা, আমি মাপ চাচ্ছি, আর কোনোদিন খাবো না। আমি মাপ করলেও বৌমা তোকে মাপ করবে না। বই গেল। তারা কামাল, তোদের দুজনের মাঝে কোথায় যেন একটা ফাঁক রয়েছে, সব কিছু থেকেও যেন নেই, কিসের যেন অভাব। কিসের অভাব মা তোমার, বলো তুমি কি চাও? আমি আমি চাই বৌমার কোল জুড়ে একটা খোকা আসুক। তুমি খেয়ে নিয়েছ? স্বামীকে বাইরে রেখে কোন বাঙালি ঘরে বউকে একা খাবার খায়? হুম।
বাইরের কাজে স্বামীকে অনেক সময় ব্যস্ত থাকতে হয়, খাবারের কাজটা অনেক সময় বাইরেই সেরে নিতে হয়। তাই বলে স্ত্রী কি রোজ রোজ এমনি করে না খেয়ে থাকবে? নাও খেয়ে নাও। কি হয়েছে সালমা বলো? মাঝে মাঝে মনে হয় তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছ। ছি সালমা, এইসব আজে বাজে চিন্তা করে শুধু শুধু মনটা খারাপ করো না। ভুলে যেও না, তোমার বাবা তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছেন। স্বামী হিসেবে স্ত্রীর প্রতি সব কর্তব্য আমি হাসি মুখে পালন করব। যদি স্ত্রী হিসেবে স্বামীর প্রতি সব কর্তব্য আমি পালন করতে না পারি, ক্ষমা করার মতো সৎ সাহসের অভাব আমার কোনোদিনই হবে না। না খেয়ে নাও। না হ্যাঁ এই ঘরে তুমি থাকবে, চলো মা চলো। বাবু বাবু কাঁদে না কাঁদে না মানি, এইটা আমার লক্ষ্মী মানি চুপ করে বসে আছে। ও তো নতুন ভর্তি হয়েছে, তাই স্কুলে মন টেকে না। কেন? এসো মা আমার কোলে এসো, মনে করো আমি তোমার আম্মু। না না কাঁদে না, জানিস আমার রেজাল্ট না খুব ভালো হয়েছে। অঙ্কে তুই কত পেয়েছিস? 75। আমি কি হয়েছে বাবা? পরীক্ষার ফল বেরিয়েছে কিন্তু আমারটা জানায়নি। কেন? বেতন বাকি 400। তুই বাসায় যা, আমি আসছি। পেটে নাই ভাত, ছেলেকে কিন্ডারগার্টেনে ভর্তি করছিলে কোন সুখে? ছেলের মা গরিব কিন্তু বাপ তো বড় লোক, মানুষ করতেই হবে। আর এই জন্য 400 টাকা আগাম চাইতে এসেছে। টাকা কি গাছে ধরে যত সব? হুজুর আপনার যদি পায়ে পড়ি। এক্ষুনি তোমাকে নিতে আসবে। আরে আপা
আপনি এখনো জাননি স্কুল থেকে কখন ছুটি হয়েছে কিন্তু একে তো এখনো কেউ নিতে আসেনি খাও বাবা মনে হচ্ছে আপনি যেন ওর মা নিজের প্রতি সন্তানের মা হতে পারিনি তাই অন্য সন্তানকে নিয়ে মাতৃত্বের মনে করেন দুধের স্বাদ খোলে মিটাই তাতে যে তৃষ্ণা আরো বাড়বে আসতে মানে করেছি তুমি বাসা যাও এই মাতারে কাম ফেলায় পুলার লগে গপ্প করতেছস না তোর সিমুন একটা তোমাদের মালিক বুঝি খুব বড় লোক হ্যাঁ লাখপতি টাকপতি নয় একেবারে কোটিপতি সরে যাও এই যাও বাচ্চা ছেলেকে হাত দিচ্ছ কেন আপনি তো কোটিপতি আমাকে চারশো টাকা দেবেন চারশো টাকা কি করবে অত টাকা দিয়ে স্কুলের মাইনে পরীক্ষার ফিজ ভালো ভালো ভালোই ব্যবসা ধরেছে তুমি কোন স্কুলে পড়ো শালমা কিন্টার গার্ডেনে বাসা কোথায় টুকরাবাদ বস্তি রমেশ হোটেলের পেছনে তোমার বাবা কি করেন বাবা তো হারিয়ে গেছে মা আছে থান কলে কাজ করে টাকা কেউ ভিক্ষে দেন নিশ্চয়ই নিশ্চয়ই তুই চুরি করে এনেছিস চোর কোথাকার চোর আমি চুরি করে বল কত কি চুরি করেছি বল বল কেন ভিক্ষে যাইতে গেলি কেন কেন ভিক্ষে যাইতে গেলি কেন কেন আমার পরিচয় দরকার নেই তোর লেখাপড়ার যা যার টাকা তাকে ফিরিয়ে দিয়ে যা ভিক্ষি করে লেখাপড়া করার দরকার নেই দরকার নেই তুমি কি ব্যাপার মা বলেছে ভিক্ষির টাকা লেখাপড়া করার দরকার নেই আরে এই শোনো 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 শুক্রাবাদ বস্তি একটি ছেলের নাম সেতু বাবা হারিয়ে গেছে মা ধানকলে কাজ করে সেতুর মায়ের কথা বলছেন জি 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 ও তো বস্তিতে থাকে ও আচ্ছা গাড়ি যাবে না আপনাকে হেঁটে যেতে হবে ধন্যবাদ ওইদিকে সেতুরা কোন ঘরে থাকে এই তো এই ঘরে আচ্ছা
মিতুয়া, আমি জানতাম তুমি আসবে। মিতুয়া, তুমি আসবে। হ্যালো, বলছি দুপুরের খানা খেয়ে স্যার এখনো আসেননি, কি বললেন? অনেকক্ষণ আগে রওনা হয়ে গেছেন, তাহলে বোধ হয় এক্ষুনি এসে যাবেন স্যার। সেতু এসেছিস, আয়। আপনি, ইনি তোর বাবা। বাবা? আমার বাবা? আমি তোমার বাবা। এসো বাবা, আমার কেশব। আব্বু, আজ আমার কিছু চাইবার নেই, শুধু একটি অনুরোধ, আমাকে তোমার ঘরে নিয়ে চলো। ঘরে? হ্যাঁ, তোমাদের ঘরে নিয়ে যাব, তবে আমার তো নিজের কোনো বাড়ি নেই, তোমাদের জন্য একটা বাড়ি ভাড়া করব, সাজানো গুছানো ছিমছাম একটা সুন্দর বাড়ি। এসো, চলো বাবা, এসো। আমরা এই বাড়িতে থাকবো। হ্যাঁ বাবা, পছন্দ হয়েছে? তোমার খুব জানো, আমাদের কপালটনে খুব ভালো, রামন সাহেব আমার এক পরিচিত ডাক্তার, চাকরি নিয়ে লিবিয়ায় গেছে, তার সমস্ত ফার্নিচার শুদ্ধ এই বাড়িটা আমি তোমার নামে কিনেছি। জানো, আমি মানত করেছিলাম তোমাকে যেদিন ফিরে পাবো সেদিন মাজারে সিন্নি চড়াবো। এক্ষুনি চলো, তোমাদের মাজারে পৌঁছে দিয়ে আমি অফিসে যাবো, তৈরি হয়ে এসো। বাড়ি চলো। আরে টিচার আন্টি, আমাকে তুমি আম্মু বলে ভুল করলে কেন? আপনাকে পেছন থেকে দেখে চিনতে ভুল করেছে, আমাদের শাড়ির রং প্রায় একই রকম কিনা? না না, ভুল করবে কেন, ছাত্র তো সন্তানেরই সমান। আর এই শাড়িটা আমার সাহেব পছন্দ করে কিনেছেন, আমারটাও তো আমার সাহেব কিনেছেন, আপনার স্বামীর পছন্দ আর আমার স্বামীর পছন্দ একই রকম, হয়তো মনের দিক থেকে ওদের মধ্যে কোনো পার্থক্য নেই, ওদের মনের পছন্দের যখন এতই মিল তখন আমাদের মাঝে মনের মিল মানে বন্ধুত্ব তো হতে পারে, নিশ্চয়ই হতে পারে। টিচার আন্টি চলুন না আমাদের বাসায়, আমার আব্বুর সাথে কথা বলবেন, আমার আব্বু খুব ভালো, আমার বাসা খুব কাছে, চলুন আমার হাজবেন্ডের সাথে কথা বলবেন, উনিও খুব ভালো। আজ থাক, আরেকদিন যাব। মাজারে কার জন্য দোয়া চাইলেন? স্বামীর পুত্র সেই আর কি। আপনি? পুত্র স্বামী সেই আর কি। আম্মু, আব্বু তো গাড়ি পাঠায়নি, আমার গাড়িতে চলো পৌঁছে দেব। না না, আজ থাক, আরেকদিন যাব। আবার কবে কোথায় দেখা হবে, আজই চলুন না, আসুন। Thank you.
আজকাল এটাই ফ্যাশন। তাছাড়া স্বামী এনে দিল একটা, আমার কিন্তু দুটোই ছিল। আরেকটা কোথায়? হারিয়ে গেছে। আশ্চর্য, আমাদের দুটো ডিজাইনই এক। আমাদের দুজনের কিন্তু অনেক কিছুই এক। বড়লোক আপনারা, আবার স্কুলে চাকরি করেন কেন? আপা চাকরি করি না, স্কুলটা আমি করেছি। বুঝতেই পারছেন বোন, ব্যবসা করার জন্য নয়। নিজের সন্তান নেই, অনেক সন্তানে মা হওয়ার জন্য দুধের সাথে ঘোলে মেটানো আর কি। ও মা কি সুন্দর! বাহ, এতটুকু বর, এতটুকু বউ, বলো তোরা কারা? সরি, তুমি বলে ফেললাম। ঠিক আছে ঠিক আছে, আমাকে তুমি বললে আমি খুশি হব। তাহলে আমাকে তুমি বলবে? না না, তা বলবো না। আপনি বড় বোনের মতো। বড় বোনকে বুঝি তুমি বলে না? আজ থেকে আমরা দু বোন, কেমন? ঠিক আছে। ওরা কারা বললে না? আমি আর আমার বর। ওই বয়সে আমাদের বিয়ে হয়েছিল। এই ছেলে, কে রে তুই? চোর নাকি? কার হুকুমে বাড়িতে ঢুকেছিস? এ কি করছে মা? ও আমার বোনের ছেলে। বোন? হ্যাঁ, আজই পরিচয়। আমরা একজন আরেকজনকে বোন ডেকেছি। ও আমার ছাত্র সেতু। সেতু? হ্যাঁ, ছাত্র তো সন্তানেরই মতো। বাবা সেতু কোথায় লেগেছে? না টিচার আন্টি। টিচার আন্টি না, বলো মা। আম্মু বলো না, টিচার মা। না সেতু, বলো মা, শুধু মা। মা সেতু, আব্বু, আব্বু। কি ব্যাপার? মাজারে গাড়ি পাঠালাম, তোমরা নেই, কোথায় গিয়েছিলে, এত দেরি কেন? আর বলো না, এক মহিলার সঙ্গে আলাপ হলো মাজারে, জোর করে ধরে নিয়ে গেল তাদের বাড়িতে, কথায় কথায় বোন পাতিয়ে ফেললাম। চলো। জানো আব্বু, আমি না সেই মহিলাকে মা ডেকেছি। আচ্ছা। আজব মহিলা, সে এতটুকু বয়সে বিয়ে হয়েছে। বেডরুমে ছবি দেখলাম, যা সুন্দর। কে সেই মহিলা? কি নাম? কোথায় বাড়ি? নাম সালমা, গুলশানে বাড়ি। মস্ত বড় লোকের বউ। জানো আব্বু, উনি না আমাদের স্কুলের টিচার আন্টি। না না, শুধু মা। আজ সন্ধ্যায় কিন্তু তুমি কোথাও যেতে পারবে না, আমি সালমা আপাকে দাওয়াত দিয়েছি। ও ঠিক আছে। হ্যালো, কে? মিতুয়া? হ্যাঁ, এরই মধ্যে বোনকে ভুলে গেলে? ভুলে নাই, একা গিয়ে কি করবো বলো? আমার হাজবেন্ড অফিসের কাজে আটকা পড়ে গেছে। আমার হাজবেন্ডও তো অফিসের কাজে আটকা পড়ে গেছে। কাজ কাজ কাজ, কাজের দোহাই দিয়ে স্বামীরা বউকে ফাঁকি দেয়। কি জানি ভাই, আমি এখনো অতটা বুঝে উঠতে পারিনি, তবে আমার ভীষণ রাগ হয়েছে। আসুক আজকে, এলে বোঝাপড়া করে আমাকে জানিও। কিন্তু সে তো কি করছে, ঘুমোচ্ছে? ওকে আমার চুমু দিও। খোদা হাফেজ। ও
সে তো বড় ভাগ্যবান, তো ঘুমিয়ে যা পায়। আমি হয়তো বাগা জেগেও তা পাই না। জেগে থেকেও যদি কেউ ঘুমানোর ভান করে তাহলে সে না পায় ঘুমানোর স্বাদ, না পায় জেগে থাকার স্বাদ। উপমাটা বড় সুন্দর, কিন্তু যার উপর প্রয়োগ করা হলো তার প্রতি কি অবিচার করা হলো না? অবিচার তো সে নিজেই নিজের প্রতি করছে। যেমন? এই যেমন নিজের প্রতি উদাসীন, বউ ছেলের প্রতি উদাসীন, সংসারের সকল কাজে অবহেলা। তোমার কি হয়েছে বলো তো? ওগো, এভাবে নিজেকে কেন ফাঁকি দিচ্ছ? চুপ করে থেকো না। ওগো, এভাবে আর কতদিন নিজেকে ফাঁকি দেবে? বিশ্বাস করো, ফাঁকি আমি নিজেকে দিতে চাইনি, তোমাকেও দিতে চাইনি। তোমাকে হারানোর পর ভীষণ দুর্বিষহ জ্বালায় হৃদয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। যখনই ভেবেছি এই জীবনে তোমার দেখা বুঝার পাবো না, তখনই হৃদয় গুমড়ে গুমড়ে কেঁদে উঠত। তাই সারাক্ষণ কাজের মাঝে ডুবে থেকে সবকিছু ভুলতে চেষ্টা করতাম। আজ তোমাকে ফিরে পেয়েছি সত্যি, কিন্তু নিজেকে হারিয়ে ফেলেছি অনেক কাজের মাঝে, অনেক ঘটনার। সারাটা জীবন এমনি করে তোমার কাছেই থাকি। দেরি করে এসে বউ পাঠানো হচ্ছে তোমার জন্য, আজ আমি আপার কাছে লজ্জা পেলাম। তোমার আপা এসেছিলেন বুঝি? কি করে আসবে, তার স্বামীও যে তোমার মতো কাজের লোক। তোমার বেচারা আপা। মা, মা আমি ফার্স্ট হয়েছি তাই নাকি? ভেরি গুড। হ্যালো, কে? আপা, সে তো ফার্স্ট হয়েছে, সে তো তোমার ওখানে। আমি এক্ষুনি আসছি। বসো, তুমি ফার্স্ট হয়েছো, তুমি যা চাইবে আমি তাই দেব। বলো বলো কি চাও? আমি আমি একটা সাইকেল দেব, নিশ্চয় দেব। তবে এই মুহূর্তে আমি তোমার সাইকেল। না, সাইকেলে চড়ো। তুমি তো দুধের স্বাদ গলে মেটাচ্ছ বৌমা, কিন্তু আমি আমি কি করবো বলতে পারো? বকলো কেন মা? সে তুমি বুঝবে না, সে তো সে তুমি বুঝবে না। সে তো আম্মু, আম্মু আমি ফার্স্ট হয়েছি, মা আমাকে একটা সাইকেল কিনে দেবে। তুমি কাঁদছ, দুধের স্বাদ খোলে মেটে না, তাই যে কথা কোনোদিন কাউকে বলিনি আজ তোমাকে বলবো। আমার সন্তান ধারণের ক্ষমতা নেই, অথচ অথচ মা ডাক শোনার বড় স্বাদ। মা, আমি সাইকেল চেয়েছি বলে তুমি কাঁদছ? তুমি কেঁদো না, আমি আর সাইকেল চাইব না। তোমার কাছে আজ আমি একটা আবদার করব, মনে রাখবে? অমন করে বলছো যে? আজ আমার ছেলের জন্মদিন। ছেলে? তোমার ছেলে? হ্যাঁ, সে তুই আমার ছেলে। বলো, সেতুর জন্মদিনের উৎসবে তুমি মিতুয়ার বাড়িতে আসবে, মানে ফাঁকি দেবে না? কি ভাবছ? না, সালমা আকাশের চাইতে ওদার, সাগরের চাইতেও বড়। সেতুর জন্মদিনে সালমা আসবে, কাজের দোহাই দিয়ে তুমি ওকে এড়িয়ে গেছো। দোহাই তোমার, আর তুমি ফাঁকি দিও না।
কি হলো? কি ভাবছো? আব্বু, আব্বু তুমি কোথায় যাচ্ছো? অফিসে যাচ্ছি। না, তোমাকে আজ অফিসে যেতে হবে না। আজ আমার ছুটি। আমি তোমার সঙ্গে বেড়াতে যাব। না শুটু, অফিসে জরুরি কাজ আছে। আবার তোমার সেই কাজের দোহাই? এভাবে কাজের দোহাই দিয়ে তুমি নিজেকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখছো কেন? সোহেল, দীপক, ওদের আব্বা অফিস ছুটি হলেই বাড়িতে আসে, বিকেলে বেড়াতে নিয়ে যায়, খেলা করে। অথচ তুমি বাড়িতেও আসো না, কোনোদিন থাকোও না। সেতু, যাও তুমি খেলা করো গে। কিন্তু এড়িয়ে চললে তো সমস্যা সমাধান হয় না বাবা, সমস্যার সমাধান করতে হয়। কিন্তু আমার সমস্যার সমাধান করব কি করে মা? কিন্তু সমস্যাটা কি আমায় খুলে বল। ছেলে হয়ে মার কাছে সব সমস্যার কথা বলা যায় না, অথচ এই সমস্যার সমাধান না হলে আত্মহত্যা ছাড়া আমার কোনো গতি নেই মা। কামাল, যারা ভীরু, যারা কাপুরুষ, তারাই শুধু সমস্যাকে এড়িয়ে চলে। মুখোমুখি দাঁড়ালে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান হয় না। সেটি আমার ছেলে, বলো সেটির জন্মদিনের উৎসবে তুমি মিতুয়ার বাড়িতে আসবে? দোহাই তোমার, আজ আর তুমি ফাঁকি দিও না। মুখোমুখি দাঁড়ালে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান হয় না। কিন্তু সালমা, আর মিতুয়া যখন মুখোমুখি দাঁড়াবে, একজনকে আরেকজনকে স্বীকৃতি দেবে? অসম্ভব। মিতুয়াকে আমি স্নেহ করি ছোট বোনের মতো, তাই বলে সালমাকে আমি শ্রদ্ধা করি বড় বোনের মতো, কিন্তু তাই বলে মিতুয়ার জন্য আমি জীবন দিতে পারি, তাই বলে সালমার জন্য আমি জীবন দিতে পারি? আমার স্বামীর উপর অধিকার শুধু আমার, একা আমারই। আমার স্বামীর উপর অধিকার শুধু আমার, একা আমারই। আমার স্বামী কবে কখন কি অবস্থায় তোমাকে বিয়ে করেছে তা তো আমি জানি না। আমার স্বামী কবে কখন কি অবস্থায় তোমাকে বিয়ে করেছিল তা তো আমি জানতে চাই না। আমার আর কামালের বিয়ে হয়েছিল ধর্ম সাক্ষী রেখে শরীয়ত মতে। আমার আর কামালের বিয়ে হয়েছিল ধর্ম সাক্ষী রেখে শরীয়ত মতে। তবুও বলবো, আমি কামালের প্রথম স্ত্রী। কামালের উপর অধিকার শুধু আমার, স্বামীর উপর অধিকার থাকে শুধু সেই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিতে পারে সন্তান। চুপ করো, চুপ করো, চুপ করো। তোমার সঙ্গে পরিচয় করার জন্য সে কখন থেকে অপেক্ষা করছে। আপা, এসো পরিচয় করিয়ে দিই, এসো। আমার বোন সালমা আর আমার স্বামী। সত্যি তুমি বড় ভাগ্যবতী, আজ এই ভরা মেহফিলে সবার সামনে তুমি পরিচয় করাতে পেরেছো তোমার স্বামী, তোমার ছেলে। কিন্তু আমার ছেলে নেই, তাই বুঝি আমার স্বামী থেকেও নেই। তুমি চুপ করে আছো কেন? ওর সঙ্গে কথা বলো, কিছু না বললে কি ভাবে বলো তো। জানো আব্বু, মা আমাকে সাইকেল দিয়েছে। মা খুব ভালো, তাই না? হ্যাঁ সেটি, তোমার মা খুব ভালো। সালমা,
ভালো। সালমা সালমা যাও না সালমা। তুমি আমার ছেলের জীবন থেকে সরে দাঁড়াও। এ আমার আদেশ নয়, উপদেশ নয়, অনুরোধ। তুমি আমার সন্তানের বয়সী, তবু তবু আমার ছেলের জীবনের শান্তি ফিরিয়ে আনতে হাত জোর করছি। এক বিধবা মাকে তুমি ফিরিয়ে দিও না মিতুয়া। আপনি মা, আপনার ছেলের জীবনে শান্তি ফিরিয়ে আনতে চান, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমিও যে মা, আমি কি আমার ছেলের জীবনে সুখ শান্তির কথা ভাববো না? আর তুমি, তোমাদের জীবনের সুখ আসবে, শান্তি আসবে, কিন্তু সবার মাঝে মিশে থেকে নয়, সবার কাছ থেকে দূরে সরে গিয়ে। তুমি যত টাকা চাও আমি দেব, তবু তোমরা মা ও ছেলে কামালের জীবন থেকে সরে দাঁড়াও। কি সম্ভব, এই অসম্ভবকে সম্ভব করতেই হবে। তুমি যদি আমার ছেলের জীবন থেকে সরে না যাও, তাহলে আমি হয়তো আমার ছেলেকে চিরতরে হারাবো। তোমার ছেলে হারাবে তার বাপকে, সালমা হারাবে তার স্বামীকে, তুমিও হারাবে কামালকে। মা, যে সমস্যার মুখোমুখি আজ তুমি আমি আমরা সবাই এসে দাঁড়িয়েছি, তার সমাধান না হলে হয়তো কামাল আত্মহত্যা করবে। সব সমস্যার সমাধান আমি করব মা, কিন্তু আমার একটা সমস্যার সমাধান আপনাকে করতেই হবে। আমি আপনার পুত্রবধূ, সেতু আপনার বংশ প্রদীপ, আমরা মা ও ছেলে, আমাদের আপনি স্বীকৃতি দিন মা। স্বীকৃতি দিলাম মা। তুমি আমার মান ভাগাতে এসেছ? না। তবে কি সান্ত্বনা দিতে? না। মিথ্যে অজুহাত দিয়ে আমার মন ভোলাতে? না না না, মান ভাঙাতে নয়, সান্ত্বনা দিতে নয়, মন ভোলাতে নয়। আমি আমি সে কিছু কথা বলতে, দোষ আমার নয়, দোষ তোমার নয়, দোষ মিতু আরও নয়, সব দোষ আমাদের ভাগ্যের। ভাগ্যের দোহাই দিয়ে আমি বাস্তবকে এড়িয়ে যেতে চাই না। অথচ তোমার আমার আর মিতুয়ার জীবনের যে ঘটনা জড়িয়েছে তা তুমি জানো না। ওই ছবিটির দিকে তাকিয়ে দেবো, ওই ছবিটির সাক্ষী। আমাদের বাবা মা ছোটবেলায় পছন্দ করে যে বিয়ে দিয়েছিল, এই খবর তো তুমি আমি কেউ জানতাম না। অথচ আমি হতভাগিনী তোমার পায়ের নিচে বেহেশতে নে তোমাকে স্বামী বলে মেনে নিয়েছি, তোমাকে ভালোবেসেছি। সালমা সালমা, তুমি যে আমার বিয়ে করা বউ এই খবরটা আমি যেদিন জানলাম, ঠিক তার আগের দিন আমি ভালোবেসে মিতুয়াকে বিয়ে করেছিলাম। মিতুয়াকে তুমি আছো ভালোবাসো, মিতুয়া তোমাকে ভালোবাসে, মিতুয়া তোমাকে দিয়েছে সন্তান আর ভালোবাসো দুই। আমি তোমাকে সন্তান দিতে পারিনি সত্যি, কিন্তু বিশ্বাস করো তোমার প্রতি আমার ভালোবাসা এতটুকু কমতি নেই। আমি জানি সালমা। জেনে শুনে তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, আপন ভাবতে পারলে না? ও কথা বলো না সালমা, আমি তোমাকে যতটা ভালোবাসি ঠিক ততটা বিশ্বাস করি, তার চেয়ে বেশি আপন ভাবি। আপনি যদি ভাবতে তাহলে মিতুর কথা আগে বলোনি কেন? বারবার বলতে চেষ্টা করেছি কিন্তু পারিনি, কেবলই মনে হচ্ছে তুমি যদি আর পাঁচটা মহিলার মতো মিতুয়াকে সহ্য করতে না পারো।
দেখো তুমি আমার আপন আর তোমার যে আপন সে আমার পর হবে কি করে সে আমার আপনের যে আপনজন সালমা সালমা সত্যি তুমি মিতুকে আপন করে নেবে তোমার চাওয়া আর আমার চাওয়াকে আলাদা হতে পারে তাহলে 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 সবার মাঝখান থেকে তুমি অমন করে চলে এলে কেন সবার মাঝে খালি হাতে মিতুকে বরণ করলে তোমার মান থাকতো আজ আমি মিতুকে নিজের হাতে আমার সব গহনা পরিয়ে দেব রাজ রানীর মতো সাজিয়ে ওকে ঘরে তুলব মামনি তোমাকে বলেছে বুঝি না রে সেতু না তোর মামনি খুব ভালো যারা ভালো তারা কখনো বকা ঝকা করে না তাহলে মামনি অমন করে চলে গেল কেন একবার গেছে আবার আসবে মামনি আর কোনোদিন আসবে না আসবে সেতু আসবে তোর মামনি আসবে মামনি আসবে আব্বু আসবে শোন সেতু আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে চিঠিটা তোর মামনি হাতে দিস আচ্ছা আর আমার ঘুম যদি না ভাঙে তুই তাহলে কাঁদিস না কিন্তু এখন থেকে তোর মামনি হবে তোর আম্মু আমি চলে যাব দূরে ও দূরে কেন এমনি মানুষ বুঝি কোথাও বেড়াতে যায় না আমার তোমার সঙ্গে নিয়ে চলো না তাহলে তোর মামুনি একা থাকবে কেমন করে তোর আব্বু বুঝি তোর জন্য কাঁদবে না তার চেয়ে ভালো আমি যাব অনেক দূরে শুনতে বেলা আকাশের তারা হয়ে ফুটবো সারা রাত জানালায় উঁকি দিয়ে তোকে দেখবো বাতাস হয়ে তোর কানে কানে বলবো হায় কুমার হায় কুমার মিতুয়া সালমা তোমাকে নিয়ে যেতে এসছে আমি জানতাম তোমরা আসবে বল আমি তোমাকে বরণ করে নিয়ে যেতে এসেছি ধর্ম সাক্ষী রেখে আইনসঙ্গতভাবে তোমাদের বিয়ে হয়েছিল সেই বিয়ের মর্যাদা কাবিনীর ইজ্জত আমি রাখব সত্যি হ্যাঁ বোন বলেছিলাম না আমার বোন আকাশের মতো উদার সাগরের মতো বড় ওসব কথা থাক আজ আমি তোকে মনির মতো করে সাজাবো সাজবো না আগে আমাকে কথা দিতে হবে সে তোকে আমার যেতে তুমি বেশি করে ভালোবাসবে সে তো যে আমারই ছেলে
সন্তান ধারণের ক্ষমতা আমার নেই, এ কথা কোনদিন কাউকে বলিসনি। ওগো ওগো শুনছো, আমি যে মা হতে পারবো না এ কথা বলতে আজ আমার কোনো লজ্জা নেই। আমি যে সেতুর মা হয়ে গেছি। সেতু বাবা মানিক আমার। তোমার বড় সাথ ছিল আমার ঘরে যাবে, আজ আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাব মিতুয়া। যাব, নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে তুমি কথা দাও। কিসের কথা? তুমি অমন করছো কেন মিতুয়া, বলো তুমি অমন করছো কেন, বলো। কই কিছু না, যা ঘুম পাচ্ছে। তুমি কাছে এসো, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। মিতুয়া, সালমা বোন কাছে এসো। কই রে সেতু, হায় বাবা আমার বুকে আয়। যা ভালো লাগছে, আজ তোমার কাছে ঘুমিয়ে গেছে। এবার নাও তোমাদের চিঠি। আমার মৃত্যুর জন্য আমি দায়ী মিতুয়া। মিতুয়া বোন আমার, এটা কি করলি বোন? তোকে তো চির আপন করে নিয়েছিলাম, তবু কেন আমাদের ছেড়ে চলে গেলে? তুমি কি করলে মিতুয়া? তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, আমার স্বপ্নের প্রাসাদ ভেঙে তুমি কেন চুরমার করে দিলে? তোমাকে আমি যেতে দেবো না মিতুয়া, এই শাস্তি তুমি কেন নিতে গেলে? এই শাস্তি যা আমারই পাওনা মিতুয়া, আমারই। অভিমানী মিতুয়াকে কথা দিয়েছিলাম আমি ওকে ঘরে তুলে নিয়ে যাবো, কিন্তু সেই কথা আমি রাখতে পারিনি। আজ মনে হচ্ছে মিতুয়া মরে গিয়ে আমাকে চির অপরাধী করে গেছে। এই অপরাধের আমার কোনো ক্ষমা নেই, শাস্তি আমাকে পেতেই হবে, আমাকে শাস্তি পেতেই হবে, পেতেই হবে। মিতুয়া চলে গেছে, রেখে গেছে সেতুকে, সেতুর মুখ চেয়ে তুমি শান্ত। শান্ত আমি হতে পারছি না সালমা, শান্ত আমি হতে পারছি না। কাঁদলে মিতুয়ার আত্মা কষ্ট পাবে। চোখের পানি পাক মারছে না সালমা, আজ আমাদের কাঁদার দিন, আজ আমাদের কাঁদার দিন সালমা। আমি কাঁদতে পালন করেছি, মিতুয়া ক্ষমা চাওয়ার সুযোগ দাওনি, তবুও ক্ষমা পাওয়ার আশায় আজ আমি আবারও কথা দিচ্ছি। তোমার কথা মতো সেতুই আমাদের দুজনের জীবনে আপন হয়ে থাকবে।
আজ আমার সেতুর জন্মদিন পালন করছি। আজকে জন্মদিনে তুমি নেই, আমি আছি। সেতু, তুমি তোমার মাকে বলে দাও আমি তোমার কে। মা, আজ তোমার জন্মদিন, জন্মদিনে কাঁদতে নেই সেতু, তোমার মা কাঁদতে বারণ করেছে। চলো নাও।